আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের অসরি সংকেত, দুর্যোগ থেকে রেহাই নেই। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, সাথে থাকবে দমকা হাওয়াও। কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানবো ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বেশ খারাপ খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। মাথার ওপরে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি ওই নিম্নচাপের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। 2/24 পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি, সোমবার এবং মঙ্গলবার সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, সঙ্গে বইতে পারে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে ভিজতে পারে গোটা দক্ষিণবঙ্গই। উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, 2/24 পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে। উত্তরবঙ্গের কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদহতেও টানা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখেই দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, সেই বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। এমনকি লক্ষ্মী পুজোতেও ভারী বৃষ্টিপাত বঙ্গে হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে 17 অক্টোবর অর্থাৎ আজ রবিবার দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, যে কারণে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আজ কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুধু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসই নয়, সঙ্গে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে হাওয়ার গতিবেগ বেশি থাকবে, ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায়। এর পাশাপাশি ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায়।